আজকের দিনে এখানে কেমন মানে পরিবেশটা কি ধরনের পরিবেশ হয়, কোথাকার ভক্তরা সবাই আসেন? পৌষ মাসে মায়ের আবির্ভাব তিথি অনুযায়ী এই এক মাস ধরে মায়ের মেলা হয়, উৎসব হয়। মূলত শনি এবং মঙ্গলবার এই মেলা হয়, কিন্তু আস্তে আস্তে এই মেলা এক মাস ব্যাপী হয়ে গেছে। এছাড়াও মায়ের দীপান্বিতা কালী পুজো কার্তিক মাসে এবং মাঘ মাসে চতুর্দশীতে রটন্তী কালী পুজো, মায়ের দুটো বিশেষ পুজো। এই মেলাতে শুধুমাত্র বহরমপুর বা মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদ জেলার বাইরে থেকেও, উপকূল জেলা থেকে এবং বাইরের রাজ্য থেকেও বহু মানুষ মায়ের টানে এখানে আসেন এবং মায়ের পুজো দেন, এবং অনেকে এখানে মায়ের পুজো দেওয়ার পর পাশের মাঠে চড়ুই ভাতি করে। মেলায় আগত ভক্তবৃন্দদের জন্য সব রকম সুবিধার ব্যবস্থায় থাকে, তাদের ল্যাট্রিন থেকে শুরু করে, জলের ব্যবস্থা থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধাই আমরা যথেষ্ট চেষ্টা করি তাদের দেওয়ার। মেলাতে সম্পূর্ণরূপে প্লাস্টিক বর্জনের কথা আমরা বলি, চেষ্টা করি যে যেন প্লাস্টিকটা বর্জন হয়। আর আমাদের প্রতিটা জায়গায় আমাদের পোস্টার করা আছে যে শীতটা শুরু হলে কি আজ পৌষমাস শুরু হয়, শীতের একটা মন্দিরে যে ভিড় সবসময় যেটা হয়, পৌষমাস শুরুতে কী ধরনের মানে ভিড় ভাট্টা কত দর্শনার্থী আসে মানে এই মাসটা? এখানে তো বুঝিয়ে বললাম, মুর্শিদাবাদ শুধু নয়, মুর্শিদাবাদের বাইরে যেটা থেকে বহু মানুষ এখানে আসে। এখানে শনি মঙ্গলবার মূলত মেলা, কিন্তু এই মেলা আস্তে আস্তে এক মাস ব্যাপী হয়ে গেছে। দেখুন, মায়ের সম্বন্ধে কথা বলতে গেলে কি বলবো, মায়ের কাছে সবাই তো অনেক আশা নিয়ে আসে, অনেকের আশা পূরণ হয়, এবং সেই আশা পূরণ হওয়ার পর তারা মানসিক থাকে, তাদের সেই মানসিক তারা দেওয়ার চেষ্টা করে বিভিন্নভাবে। মানুষ মায়ের অনেক রকম কৃপা অনেকে পেয়ে আছে, যার জন্যে আজকে মায়ের এত মানে কী বলবো বৃদ্ধি বা সুনাম। আর আমরাও সেভাবে মাকে তো প্রত্যক্ষ করতে পারিনি, তবে আমি আমাকে যদি বলেন যে মাকে কীভাবে প্রত্যক্ষ করেছেন, তাহলে আমি ছোট্ট যেটুকু পাই আর কি, আমার ঠাকুরদা বৈদ্যনাথ পাণ্ডে মায়ের সেবায় ছিলেন এবং মায়ের খুব ভক্ত ছিলেন। তিনি যেদিন মারা যান সেদিন যখন আমি আমার মায়ের মাকে কাছে এসে আমি হাওয়া মা করে কাঁদছি, মা তুমি এটা কী করলে, আমি সেদিন দেখেছি আমার মায়ের মা কালীর দু চোখ দিয়ে জল বইছে, এটা আমি দেখেছি। অনেকে তার অনেক রকম কৃপা থাকে, অনেকে হয়তো পেয়ে থাকে, যে যেভাবে যে হয় মাকে বিশ্বাস করে তারা সেভাবে মায়ের কাছে আসে। অবশ্যই অবশ্যই তারা আছে। এই মন্দির প্রতিষ্ঠার যে একটা ইতিহাস শোনা যায় সেই বিষয়টা যদি একটু সংক্ষেপে বলেন। কৃষ্ণানন্দ হোতা নবাব, নবাবের আমলে আর কি উনি এখানে চাকরি করতেন, উনি মহারাষ্ট্র নিবাসী ব্রাহ্মণ ছিলেন, উনি নিঃসন্তান ছিলেন এবং উনি 60 বছর বয়সে স্বপ্নাদেশে মা করুণাময়ীকে পান, এবং তারপরে অনেক বড় হিস্ট্রি আছে, সেই করুণাময়ী হচ্ছে আমাদের।
নাম আপনার? আমার নাম বিতোষক পান্ডে, সে বাইক প্রথম দিনই দারুণ করে শুরু হচ্ছে, তো আগামী দিনগুলো আরো ভালোভাবে শুরু হবে আশা করছি। এই মেলাটাকে প্রত্যেক বছর হয় মেলাটাকে আপনারা অপেক্ষা করে থাকে এবং প্রত্যেক বছর উন্নতি হচ্ছে, মানে কিছু না কিছু নতুন নতুন আসছে, এবছরও অনেক কিছু রাইডস নতুন এসছে, তো দারুণ ব্যাপার। পুজো দিয়ে পুজোটা এখনো দেওয়া হয়নি, পরে দেব। আজকে পিকনিক করে খুব এনজয়? হ্যাঁ, দারুণ এনজয়, সবাই মানে পুরো টিম আমরা আসি, মানে প্রায় 25-26 জন মিলে পিকনিক করছি। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বহরমপুর থেকে এসেছি, খাগড়া। কি নাম আপনার? সৌমী চক্রবর্তী। প্রত্যেক বছর এইভাবে আসা হয়, ফার্স্টে প্রথমে আমরা পুজো দিই, পুজো দেওয়ার পর এখানে পিকনিক হয়, পিকনিক হওয়ার পর আনন্দ করে এবার সন্ধ্যাবেলায় নাচতে নাচতে বাড়ি। সারাদিন এখানে? প্রথমে সকালে তো বাড়িতে, হ্যাঁ, ফুল ফ্যামিলি, মা বাবা পিসিমণি মাসিমণি কাকিমা জেঠিমা ভাই বোন ছেলে সবাই মিলে এসে পিকনিক করে তারপরে বহরমপুর মেলা আছে, দশমুন্ড কালীবাড়ি মেলা, কিন্তু ফিস্টটা তো হয় না এরকম, পিকনিক সবাই মিলে এটা হয় না, এটা একমাত্র এই মেলাতেই পাওয়া যায়। খুবই এনজয় হয়, আর ফুল ফ্যামিলি আসলে তো বলাই হয় না, কোনো কথাই নাই। আমার নাম সুজাতা দত্ত।